হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইউরোপ বাংলা এডুকেশন কনসালটিং দি প্রাইভেট লিমিটেড থেকে কাউন্সিলর লীনা মুচি। আজকে আপনাদের সাথে কথা বলবো স্টাডি ইন অস্ট্রিয়া নিয়ে। তো বেসিক্যালি আমরা জানি যে এখন এই সিচুয়েশনের জন্য আমরা সবাই একটু প্রবলেমে আছি। আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি না বা টেনশনে আছি যে অ্যাপ্লাই করবো কি না, আইএলটিএস এক্সাম দিতে পারছি না, প্লাস হচ্ছে অ্যাম্বাসি ওপেন হচ্ছে না। তো আপনাদের টেনশন দূর করার জন্য আমি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করার জন্য মূলত এখন গ্রেট অপরচুনিটি হচ্ছে আপনার উইদাউট আইএলটিএস আপনারা অ্যাপ্লাই করতে পারছেন ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য। তো ব্যাচেলারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন বলতে পারেন তাহলে আমার কি কি রিকোয়ারমেন্টস লাগতে পারে, যেহেতু আইএলটিএস লাগছে না। তো সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টস ম্যাচ করার জন্য আপনার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আপনার এসএসসি এন্ড এইচএসসি তে অবশ্যই 3.5 এন্ড 3.5 এর উপরে থাকতে হবে জিপিএ। আর আপনার মাস্টার্সের জন্য এসএসসি এইচএসসি এর ক্ষেত্রে সেম, বাট ব্যাচেলারের যে রেজাল্টটা সিজিপিএ টা আপনার 2.5 বা 2.5 এর উপরে থাকতে হবে। আর হচ্ছে আপনার এখন আসতে পারেন যে তাহলে ডুয়োলিঙ্গো টেস্টটা কি। ডুয়োলিঙ্গো টেস্টটা হচ্ছে একটা ইংলিশ টেস্ট অবশ্যই, আর সেটা স্কুল লেভেলের একটা ইংলিশ টেস্ট যেটা থেকে আপনি ইজিলি মার্ক ক্যারি করতে পারবেন। আর দেন হচ্ছে আপনি মাস্টার্স আর ব্যাচেলার যেটার জন্যই চান আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন আপনি আপনার চুজ মানে চয়েসেবল সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর প্রতিটা স্টুডেন্টের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কিন্তু উইকলি 20 আওয়ার্স জব করার পারমিট রয়েছে। আর আপনি ওখানে গিয়ে কিন্তু জব করে, পার্ট টাইম জব করে আপনি আপনার টিউশন ফিস, ফুড কস্ট, লিভিং কস্ট আপনি বেয়ার করতে পারছেন, প্লাস হচ্ছে আপনি ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবেন। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওখানে গিয়ে সেটেলও হতে চায় যে আমি স্টাডি করতে যাচ্ছি, আমি ওখানে সেটেল হওয়ার ব্যবস্থা কি। তাহলে বলবো যে আপনারা ব্যাচেলার কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করে যখন মাস্টার্স এর পরে কিন্তু আপনি 2 ইয়ার্স জব করার জব পারমিট পাচ্ছেন, তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারলেন। বা সেন্টেড কান্ট্রি যেহেতু আপনি কিন্তু অন্য কান্ট্রিতে মুভও করতে পারবেন ইজিলি কে ট্রান্সফার করে। আর যেহেতু আমরা অস্ট্রিয়াতে পাবলিক অ্যান্ড প্রাইভেট দুইটা সাইডে অ্যাপ্লাই করে থাকি, সেক্ষেত্রে পাবলিকে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে আর্লি বার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, একটু আগে আগে অ্যাপ্লাই করতে হয়। আর প্রাইভেটে আর্লি বার্ড ওপেন হওয়ার পরে যখন অফ হয়ে যাবে তখন হচ্ছে জেনারেল সাইডটা ওপেন হবে প্রাইভেটে। আর আমরা প্রাইভেটে অ্যাপ্লাই করার সময় একটু চেষ্টা করি যে র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে দিতে, যাতে হচ্ছে আপনার ভিসা রেশিওটা হাই থাকে। তাছাড়া এই সেশনে মানে এই ইয়ারে যেহেতু কোনো স্টুডেন্ট যেতে পারেনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নেক্সট সেশন যেটা, নেক্সট ইনটেক যেটা আসছে, সেটাতে কিন্তু অনেক স্টুডেন্টদের ভিসা রেশিও অনেক হাই থাকবে। আর এখন আসি যে অনেকে বলতে পারেন যে অ্যাম্বাসি তো ওপেন হয়নি তাহলে অ্যাপ্লাই করে কি করব। সেক্ষেত্রে বলবো যে যেহেতু সেশন আপনার ওপেন হয়ে গেছে, অ্যাম্বাসি নিশ্চয়ই ওপেন হয়ে যাবে খুব শীঘ্রই, সো টেনশন না করে আপনারা যদি এই সেশনটা ধরতে চান বা এই সেশনটা মিস করতে না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের যোগাযোগের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর আমরা আরেকটা ইনফরমেশন দেই যে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে আসলে আমরা ফ্রি অ্যাসেসমেন্ট করে দিতে পারবো যে আপনার কোন ইউনিভার্সিটির জন্য আপনি এলিজিবল, কোন ইউনিভার্সিটিতে আপনার রেজাল্ট অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো ইয়া, দেরি না করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।